চলো চলে এলাম, আবার যাচ্ছি, ভাবছো কোথাও ঘুরতে যাচ্ছি? না না, এটা কাজের টাইম, আমি ঘুরতে যাই না, আমি কাজে যাচ্ছি। তো সকালবেলা একটু ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছিলাম, ভাবলাম আরো বাড়িতে টুকটাক কাজ দিয়ে তোমাদের সঙ্গে আজকে থাকবো, কিন্তু এখন হঠাৎ করে ভেবলাম যাচ্ছি এখন স্পেন্সার মাসকা বাড়ি। খাওয়া ছাড়া তো কোনো কথা নেই, এটাও আজ যাচ্ছি, আমাদের পেটের জোগাড়েই যাচ্ছি। চাল ডাল এতে তো লাগবেই, এত রান্না করি তো এগুলো তো আনতেই হবে। তো ভাবলাম আজকে এখন একটুখানি টাইম পেলাম, তো ছেলে যাচ্ছিল নিজের কাজে, আমি বললাম তাহলে আমিও যাই, ওই যে ওর সঙ্গে যাচ্ছি। আজকে মেয়ে যাচ্ছে না, মেয়ে এখন জিমে গেছে। তো যাই, আজকে আর ব্লগগুলো এইরকমই, ওখানে গিয়ে কিছু করতে পারলে সেটাও দেখাবো, আর এই যে আমি যাচ্ছি সেইগুলো দেখাবো। আমার এই তো রাস্তা, চেনা রাস্তা তোমাদের, তোমরা যারা এদিকে নিউ টাউন রাজা থাকো তারা তো নিশ্চয়ই এই রাস্তা চেনই। তো রাস্তা ভিডিও আর কি দেখাবো, এখন সবার ব্যস্ত, গাড়ি রাস্তায়, অফিস টাইম, কাজের কাজের সময়। তো আজকেই বেরিয়ে গেলাম হুট করে, আমার কোনো কিছু প্ল্যান করে হয় না, হুটহাটই হয় যে এটা এখন যেতে হবে, এখন লাগবে, তো হঠাৎ করেই ঠিক হয়, মানে আগে থেকে প্ল্যান করে ভেবে যে যাবো আনবো সেই রকম কিছুই না। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে যদি কিছু ভিডিও করতে পারি তাহলে দেখাবো, আর নাহলে বাড়িতে এসে টুকটাক গ্রসারি শপিং দিই তোমাদের। আজকে ব্লগটা শেষ করতে হবে, চলো। Thank you.
ভীষণ খুঁতখুঁত একটা জিনিস নেবে তো চারবার ওটাকে দেখবে ভালো করে দেখবে, টেরা বেঁকা নেবে না, খুব ভালো সংসার করতে পারবে না। না দুটো না, এবার যাবো আসল জিনিস মনে করে করি না, এখন তো লিস্ট করে আনা বা সেরকম কিছু না, যেটা যেটা দেখবো মনে হবে আমার নেই সেই সব জিনিসগুলো নেব, চাল ডাল তেল মশলা ডাল এইসব। আর আমার যেটা আমার যা এই ডাব্বাগুলো দেখলে না আমি যখনই মানে আসি টেনশনে বলো বা কোথাও, আমি ডাব্বাগুলো দেখলে আগে কিনবো, এত ডাব্বা জমা হয়ে যায় আর তারপর ডাব্বাগুলো আর খুঁজে পাই না, কিছু কিছু কাউকে দিলাম সেগুলো ফেরত আসে না আমার ডাব্বাগুলো সব হচ্ছে। তো আরেকটা সুন্দর জিনিস দেখো, খুব ভালো লাগছে দেখতে, দেখাচ্ছি দাঁড়া সুন্দর দেখো, ছোটো হার্ট মতন বানিয়েছে, এখানে নারকোল বেল মানে এটার মানে কী জানো তো, আমি এবার বুঝলাম শিবরাত্রি না তো শিবরাত্রির জন্য একটা এরকম মন্দির মতন করেছে, আর সঙ্গে শিব এই যে শিব ঠাকুর, আর শিব ঠাকুরের পুজোতে যেসব জিনিস ফল যেসব জিনিস লাগে সেই সব জিনিসগুলো দিয়ে পুরো জায়গাটা সুন্দর করে সাজানো, দারুণ লাগছে তাই না, খুব সুন্দর আছে দেখো কনসেপ্টটা কি সুন্দর থাকে, জাস্ট মন্দির না অথচ ভাত মতন করে চলে যাচ্ছে। চলো এবার অন্যদিকে যাই, দাঁড়িয়ে আছি বিল হচ্ছে অনেক ভিড় আছে, তো আমি আর এখন বেশি ব্লগটা বেশি বড় করবো না সোজা বাড়ি, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমার চাল ফাল কিচ্ছু হয়নি, বাড়িতে গিয়ে জিনিস এনে খাওয়া আছে, আমার মা শরীর আজকে ভালো না, মা শুয়েছিল একটু ওই জ্বর জ্বর গা ব্যথা, তো তার মধ্যে আমি তাড়াহুড়ো করে চলে এলাম, যেটা একটা বড় অসুবিধা হয় না, না হয় না অসুবিধা হয়ে যায়, তো আজকে ভালো ছেড়ে যাচ্ছে ওই পথে আমি চলে এলাম, তো টুকটাক টুকটাক করে অনেক জিনিস থাকে যেগুলো ছোটো কাটা মশলা পাতি এইসব ছোটোখাটো জিনিসপত্র, সে যাই হোক সব নিচ্ছি বিলিং করছি, আর বেশি ব্লগ বেশি বড় করবো না, তো চলো আবার দেখা হচ্ছে যদি সময় করে উঠতে পারি তাহলে।